পদ্মসেতুর মতো চট্টগ্রাম বন্দরের বে টার্মিনালও বাংলাদেশের গর্ব বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। জানান, 2024 সালের মধ্যে এটির কাজ শেষ হবে। দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় সাগর তীরে নির্মাণাধীন বে টার্মিনাল পরিদর্শন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। জানান, চট্টগ্রাম বন্দর এখানে মাল্টিপারপাস টার্মিনাল তৈরি করবে। জমি অধিগ্রহণ শেষ, মাটি ভরাট চলছে। শুরুর দিকের পরিকল্পনায় পরিবর্তন এনে এখন তিন ভাগে নির্মাণ কাজ হবে বলে জানান প্রতিমন্ত্রী। অর্থায়নে অনেক বিদেশি বিনিয়োগকারীও আগ্রহী, তবে করোনার কারণে কাজে ধীরগতির কথা স্বীকার করেন তিনি। এ সময় নৌ পরিবহন সচিব, বন্দর চেয়ারম্যান সহ অন্যরা উপস্থিত ছিলেন। আমাদের কাজ হয়তো বা স্লো চলছে, কিন্তু আমাদের এই পিপিপি মডেলের এই অভিজ্ঞতা বাংলাদেশে অতীতে না থাকার কারণে আমাদের এবং বিনিয়োগকারীর বিষয় আছে, এবং মাঝখানে যে আমাদের কোভিড সিচুয়েশন, 2024 সাল আমরা টার্গেট নির্ধারণ করেছি, এর মধ্যেই আমরা বে টার্মিনালের অপারেশন আমরা শুরু করতে চাই।